নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর 3 নম্বর চ্যাপ্টার এ অধ্যায়ে যে মধ্যপদ নির্ণয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এমন ভাবে আপনাদের অঙ্কগুলো আলোচনা করার চেষ্টা করব যেন খুব সহজে এবং সালোলীল ভাবে প্রত্যেকটি অঙ্ক আপনারা করতে পারবেন। এছাড়াও আপনারা যদি ম্যাথমেটিক্স 2 এর সকল ক্লাসগুলো রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ম্যাথমেটিক্স 2 এর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে চলে যাবেন। সেখানে দেখবেন সকল ভিডিওগুলো পরপর সাজানো আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। এখন আমরা নির্ণয় করব যে মধ্যপদ। এখন আমরা বিগত ভিডিওতে মানে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এই অধ্যায়ের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমি যে কিভাবে আসলে মধ্যপদ নির্ণয় করতে হয়, কিভাবে বিস্তারিত আলোচনা করতে হয়। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা বিস্তার নির্ণয়ের বিষয়টা একটু দেখে নেবেন। আমি তাও এই ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে দেখেন এমন একটি সংখ্যা দেওয়া আছে, আমি বোর্ডে যে অঙ্কটি পাঠিয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রায় এই পরীক্ষায় আসে। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তারপর 13 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। তো যখন এইটাকে এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ার যখন বিজোড় সংখ্যা থাকবে, এই এনটা যখন এটাকে বলে এন, তো এই এনটা যখন বিজোড় সংখ্যা থাকবে তখন লিখবো এর বিস্তৃতিতে, এর বিস্তৃতিতে মধ্যপদ হবে 2টি। তো মধ্যপদ হবে 2টি। তো বিষয়টা হচ্ছে সেই মধ্যপদ 2টি কি করে বুঝলাম, মানে বিষয় হচ্ছে পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তখন মধ্যপদ হবে 2টি, আর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তখন মধ্যপদ হবে 1টি। এখন আমরা তাইলে অতএব প্রথম মধ্যপদ, প্রথম মধ্যপদ দেখি প্রথম মধ্যপদ কোনটা হয়। প্রথম মধ্যপদ হবে এন প্লাস ওয়ান ভাগ 2, অর্থাৎ পাওয়ার পাওয়ার কত, 13 প্লাস 1 ভাগ 2 সমান সমান 7 তম পদ। এবং এটা হচ্ছে সূত্র এন প্লাস ওয়ান ভাগ 2, প্রথম মধ্যপদ নির্ণয় করার সূত্র। এরপরে অতএব দ্বিতীয় মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদ হবে এন প্লাস 3 ভাগ 2। এখানে দেখেন যে এন প্লাস 3 এটা হচ্ছে সূত্র, দ্বিতীয় মধ্যপদ নির্ণয় করার সূত্র হবে এন প্লাস 3 ভাগ 2। তো তার মানে কত, 13 এন মানে কি পাওয়ার প্লাস 3 ভাগ 2, তার মানে কত, 8 তম পদ। তো আমি হরহামেশা একটা কথা বলি, অঙ্ক করার সময় নিয়ম মুখস্থ করবেন, কখনো অঙ্ক মুখস্থ করবেন না। তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন আমরা জাস্ট প্রথম এবং দ্বিতীয় পদ বের করে নিলাম, এখন এই পদগুলোর মান নির্ণয় করা লাগবে। তো বিস্তৃতিতে মান কি করে নির্ণয় করা করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। তো দেখেন তাহলে এখন আমার মধ্যপদ 2টি বের হয়ে গেছে, তাহলে আমরা এই মধ্যপদ 2টির মান নির্ণয় করব। একবার নির্ণয় করব 7 আর একবার নির্ণয় করব 8, এই দুইটা মধ্যপদের মান নির্ণয় করব। তাই আমরা লিখছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 13 এর বিস্তৃতিতে কত, 7তম, তাই না, 7তম মানে কত, 6 প্লাস 1 তম পদ। আমরা যে কোনো বিস্তৃতির ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা কি, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ, এর সূত্র কি জানি, এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এটা হচ্ছে আমার সূত্র। তো এই সূত্র থেকে আমরা এই জায়গার মানটা নির্ণয় করব। তো এন সি আর এন মানে কি, এই সেই পাওয়ার, এটা হচ্ছে কি সেই এন, আর এটা হচ্ছে কি এ, আর এই পুরো অংশটা জুড়ে হচ্ছে এক্স, মাইনাস থাকলে মাইনাস হোক, কারণ দেখেন এখানে কিন্তু সূত্রে মাইনাস নাই প্লাস আছে, এই জন্য মাইনাস থাকলে ওই চিহ্ন সহ নিতে হবে। তাহলে আমরা এখন কি করব, এন এন কত, পাওয়ার কত, 13, তাহলে 13 সি আর, এটা কি সেই আর প্লাস অন্তম পদ না, এটা সেই আর প্লাস অন্তম পদ, তাহলে সে আর প্লাস আর এর মান কত, 6 ইন্টু আপনার এ, এ মানে কি প্রথম পদ সেটা কত, এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মানে কত, 6 মাইনাস সরি এন হচ্ছে 13, 13 মাইনাস 6, এই যে এন এর মান 13 আর আর এর মান 6,
ইন্টু আপনার মাইনাস ওয়ান বাই এক্স তার পাওয়ার আর, আর এর মান কত? সিক্স। তাহলে এখানে কি হচ্ছে? তেরো সি সিক্স ইন্টু আপনার দেখেন এক্স এর থেকে তেরো থেকে ছয় বাদ দিলে থাকে সাত, ইন্টু যখন আমরা কি বলেছিলাম যে পাওয়ার গুলা সব একই থাকে, মানে পাওয়ার গুলা সব একই থাকবে এবং বিভিন্ন সংখ্যার সাথে তখন আমরা প্রত্যেকটা বেসকে ওই পাওয়ার ভাগ করে দিতে পারবো। তাই আমরা মাইনাস ওয়ান কে পাওয়ার দিয়ে দিলাম সিক্স, ইন্টু ওয়ান বাই এক্স কেও পাওয়ার দিয়ে দিলাম সিক্স। তাহলে এখানে কি থাকে? তেরো সি সিক্স করলে হয় সতেরোশো ষোলো, ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন। আর মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কে যদি আমার কোনো জোড় সংখ্যক পাওয়ার দ্বারা গুণ করা হয় তাহলে তার ভ্যালু হয় ওয়ান, যদি বিজোড় হতো তাহলে মাইনাস ওয়ান হতো। এরপরে আমরা কি করব? দেখেন ওয়ান বাই এক্স আছে, তার মানে কি সেটা এক্স ইনভার্স হয়ে যায়, তার সাথে ছয় গুণ, ওয়ান বাই এক্স আছে তাই এক্স ইনভার্স সিক্স। এরপরে দেখেন তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি যোগ হয়? সতেরোশো ষোলো ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস সিক্স, কারণ কি এই সাত আর এই প্লাস মাইনাস ছয় যোগ করলে কত হয়? সাত মাইনাস ছয়। তাহলে এখানে দেখেন যে সতেরোশো ষোলো ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান হয়, সাত থেকে ছয় বাদ দিলে কত থাকে? ওয়ান হয়। তো কোন সংখ্যার পাওয়ার যদি ওয়ান হয় সেটা আমাদের লেখা লাগে না। এরপরে আমরা কি করব? এরপরে করব কি এর বিস্তৃতিতে, মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার তেরো এর বিস্তৃতিতে সাততম পদ। এবার কি হবে? আটতম। আটতম মানে কত? সাত প্লাস একতম পদ, সেটা নির্ণয় করব আমরা। তো সেই পদটা কি হবে, মানে আটতম মানে কি সাত প্লাস একতম পদ, তাহলে সেটা হবে কত? তেরো। এই যে এন সি আর, আর সমান সমান কত? সিক্স, ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মানে কত? তেরো মাইনাস আর এর মান কত আপনার এখানে? সাত, কারণ এখানে আর কত? এই হচ্ছে আমার আর। তারপরে এক্স মানে কত? মাইনাস ওয়ান বাই এক্স তার পাওয়ার কত? সাত। তার কারণ কি? আর এর মান সাত, আমরা ওই সূত্র থেকে মানটা বসাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে পুনরায় ভিডিওটি টেনে আবার দেখে নেবেন, দেখবেন যে খুব ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আসেন তাহলে এই তেরো সি সিক্স কে করলে হয় সতেরোশো ষোলো। এখন আপনারা যদি মনে করেন যে এই কম্বিনেশনের মানটা বের করতে পারেন না সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অন্য একটি ভিডিওতে আপনাদের কম্বিনেশনের মান কিভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখিয়ে দেব। তো এরপরে আসেন যে এক্স টু দি পাওয়ার তেরো থেকে সাত বাদ দিলে থাকে ছয়, ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার সেভেন, যেহেতু ওই যে বেজ একই থাকলে পাওয়ার গুলো সবাইকে দিয়ে দেওয়া যায়, তো ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন। এরপরে দেখেন তাহলে এখানে কত হচ্ছে? সতেরোশো ষোলো ইন্টু, দেখেন মাইনাস ওয়ান আছে এখানে, কত? মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ানের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কি সেটা মাইনাস ওয়ান হয়ে যায়, তাই আগে মাইনাস ওয়ানটা দিয়ে দিলাম আমরা। এরপরে কি করব? এরপরে দেখেন এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান বাই এক্স, তার মানে কি সেটার পাওয়ার কি হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস সেভেন, কারণ ওয়ান বাই এক্স উপরে উঠলে কি হয়ে যায়? ওয়ান বাই এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার মানে এরকম আছে তাই তো, এক্স টু দি পাওয়ার মাইনাস সেভেন, সরি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার সেভেন, সাথে সাথে মাইনাস ওয়ান গুণ করলে কি হয়? এক্স টু দি পাওয়ার মাইনাস সেভেন। তাহলে আমরা সেই কাজটি করেছি। এখন দেখেন যে তাহলে এখানে কি বসবে? মাইনাস সতেরোশো ষোলো ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সেভেন, তার মানে কত হয়? মাইনাস সতেরোশো ষোলো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এইটা একটা অ্যান্সার আর এইটা আর একটা অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন তাও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, আমি চেষ্টা করব নতুন করে আপনাদের বোঝানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।